আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় কিভাবে অতি সহজে পারফেক্ট ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপি। তো আশা করি আপনারা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করলে সেম ফলাফল পাবেন। তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু ব্রয়লার মুরগি দিয়েই ক্রিসপি চিকেন ফ্রাই করা হয়। আমি এখানে মুরগির রানের পিসগুলো নিয়ে নিয়েছি, আপনারা রানের পিস দিয়ে যদি করেন তাহলে কিন্তু সেম একইভাবে হবে। তো আমি এখানে দুইটি মুরগির রানের পিস নিয়েছি, রানগুলোকে আমি কেটে দুভাগ করে নিয়েছি, আর এখানে দুইটি কিন্তু ডানার অংশও আছে। তো আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট। এরপরে আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, এরপর আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, অ্যাড করছি 1/2 টিস্পুন টালা জিরার গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, অ্যাড করছি 1/2 টেবিল স্পুন করে 1 টেবিল স্পুন সয়া সস, এরপরে অ্যাড করছি 1 টিস্পুন লবণ দিয়ে এটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু আবার ভালো হবে না। তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সর্বনিম্ন 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেন। ম্যারিনেশন করে রাখলে কিন্তু ভিতরটা অনেক সফট হয়। আর আজকে কিন্তু আমি এখানে স্কিন ছাড়া, মানে মুরগির যে উপরের চামড়াটা থাকে সেটা ছাড়া চিকেন ফ্রাই করছি। কিন্তু আসলে মুরগির চামড়াটা থাকলে চিকেন ফ্রাইটা খেতে ভালো হয়, মানে একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়। তো আমি কিন্তু এখানে ফার্স্টে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এই কোটিংটা করার জন্য, রেস্টুরেন্টের স্টাইলে কোটিংটা করার জন্য ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে 2 কাপ। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন টালা জিরার গুঁড়ো, 1 টিস্পুন লবণ। এবার এখানে আমি আরও অ্যাড করছি 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে এই মিশ্রণটিকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এটাকে মিক্সড করা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এবার আমার এখানে মিক্সড করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটি পাত্রে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। আর এখন আমি মাংসের যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে আমি ময়দায় একটু ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, না হলে এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। একটু চেপে চেপে কোট করে নিয়ে আমি একটা করে পিস নিচ্ছি আর পানিতে দিয়ে দিচ্ছি। এবার আমি আর একটা মাংসের পিস নিয়ে নিলাম। এখানে আজকে আমি 10 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি মাংসের পিস বাড়িয়ে নেন তাহলে পরিমাণ বাড়িয়ে নেবেন, আর যদি কমিয়ে নেন তাহলে সেক্ষেত্রে পরিমাণটা কমিয়ে নেবেন। তো আমি সবগুলোকে এভাবে কোট করে, ভালোভাবে কোট করে পানিতে দিয়ে দিচ্ছি। এটা যখন আমি পানিতে দিয়ে দিব তখন সে পর্যায়ে আমি প্রথমে যে পানিতে দিলাম কোট করে সেই মাংসের পিসটা তুলে নিয়ে আবার ময়দাতে কোট করব। এভাবে করে যখন আমি প্রথম যে পিসটা দিব সেটাকে তুলে নিয়ে ময়দায় কোট করে রেখে দিয়ে পরেরগুলোকে তুলে নিয়ে আবার ময়দায় কোট করব। আমি এখানে 2 বার পানিতে এবং 3 বার ময়দায় কোট করে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে আরও বেশি করবেন সেক্ষেত্রে করতে পারেন, তবে এভাবে করলেই খেতে ভালো হয়। তো আমি এভাবে করে করে নিচ্ছি। আর যে মুরগির স্কিনের কথা বলেছিলাম, আমার যখন বাসায় মুরগিটা কিনে আনা হয় তখন অলরেডি মুরগিটা কেটে নিয়ে আসা হয়েছিল, মানে পরিষ্কার করে স্কিন ছিলে নিয়ে আসা হয়েছিল, যার কারণে আমি আপনাদেরকে স্কিন সহ চিকেন ফ্রাই তৈরি করে দেখাতে পারিনি। স্কিন ছাড়া চিকেন ফ্রাই করলেও কিন্তু খুব যে টেস্টের একটা হেরফের হয় তা কিন্তু না, সেম টেস্ট আসে। তো এটা কোনো প্রবলেম না, আপনারা যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আর একটা কথা, যখন আপনারা মাংসগুলোকে ময়দায় কোট করে নেবেন এবং পানিতে কোট করে নেবেন, তখন যে কয় পিস আপনারা ময়দায় কোট করে নেবেন চেষ্টা করবেন সাথে সাথে সেগুলোকে তেলে দিয়ে ফ্রাই করে নিতে। না হলে কিন্তু যখন আপনারা
এই মাংসের পিসগুলোকে ময়দায় কোট করে রেখে দিবেন। সে পর্যায়ে কিন্তু একসাথে কোট করলে কিন্তু ময়দাগুলো পানিতে, যেহেতু আমরা এটাকে ডিপ করে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ময়দাগুলো একদম পানি পানি হয়ে যাবে, তখন আর কিন্তু এই রকম টেক্সচার আসবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো চেষ্টা করবেন 3-4 পিস করে একসাথে করে তেলে দিয়ে দিতে, ওইগুলো ভাজা হতে থাকবে যখন সে পর্যায়ে আবারও 3-4 পিস করে কোট করে নিতে। আমি কিন্তু এভাবেই কোট করে নিয়েছি। আর আমি কিন্তু অলরেডি চুলোয় একটি ফ্রাইং প্যানে মোটামুটি ডুবো তেলে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এভাবে করে আমি যখন আমার কোট করা হয়ে যাবে, ফ্রাইং প্যানে আমি কিন্তু মিডিয়াম আঁচে আমি এগুলোকে ফ্রাই করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা এগুলোকে তৈরি করবেন তখন চেষ্টা করবেন যেন পানিটা যতটুকু সম্ভব হয় ছড়িয়ে নিয়ে তারপরে ময়দা দিতে, না হলে কিন্তু ময়দাগুলো দলা পেকে যাবে, পরে কিন্তু কোট করে নিতে প্রবলেম হবে। তো আমি কিন্তু তেল অলরেডি আমার গরম হয়ে গিয়েছে, আমি এখানে 3টা কোট করে নিয়েছি। এখন অপেক্ষা করতে হবে যেই সাইডটা আমি তেলে দিয়েছি সেই সাইডটা যখন শক্ত হয়ে আসবে মোটামুটি, তখন চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দেওয়ার জন্য, না হলে কিন্তু যে ক্রিসপিনেসের একটা তৈরি হয় লেয়ার, সেই লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনারা চুলোর আঁচ কিন্তু তেলটাকে গরম করে নেওয়ার পরে যখন চিকেনগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই মিডিয়াম লো আঁচে ফ্রাই করে নেবেন। আর আমার প্রত্যেক ব্যাচ চিকেন ফ্রাই করতে সময় লেগেছে প্রায় 13-14 মিনিট মতো। এবার আমি কিন্তু আবারও দ্বিতীয়বারের মতন চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আরও একটা একটা করে চিকেনের পিস অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার কোট করা হয়ে গিয়েছে, এগুলো ফ্রাই করতে করতে আমি কিন্তু সাথে সাথেই তেলে আবার একটি করে পিস অ্যাড করে দিয়েছি। এভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নেব। আমার সবগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি আপনাদেরকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিব। এরকম ব্রাউন কালার হয়ে আসলে বুঝতে হবে যে চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গিয়েছে, তখন তেলগুলোকে একদম ছেঁকে তুলে নিতে হবে। এই লকডাউনে যদি আপনারা এভাবে বাসায় চিকেন ফ্রাই রেসিপি ট্রাই করেন, তাহলে আমার বিশ্বাস আপনারা আর রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাই খাওয়ার কথা মাথায়ও আসবে না। এটা এতটাই সুস্বাদু হয় যে রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়। তো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমি আশা করব আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি এখন একটি পিস আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ভিতরে জুসিনেসটা হয়েছে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।